চল হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন ফুড ব্লগ নিয়ে। তো চলো, তোমরা আপাতত তো থাম্বনেইলে দেখেই নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এসেছি ভাইরাল 99 বিরিয়ানি কম্বো খেতে। চলো তোমাদের দেখাবো আরও কিছু ওদের কম্বো আছে, কী কী আছে নিয়ে দেখাবো তোমাদের। তো চলো ভিতরে যাই। বন্ধুরা ফাইনালি দেখো, আমাদের বিরিয়ানি কম্বো এসে গেছে, এইটা সামনেই রাখা আছে। আর একটা চাইনিজ কম্বো আসছে, সেটা অর্ডার দেওয়া আছে, দুটোই 99-এ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে আর কতটা পরিমাণ আছে। পরিমাণের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। আমরা দুপুরবেলায় এসেছি, তো দুপুরবেলা খাওয়ার জন্য একদমই যথেষ্ট। 99-এ শুধু বিরিয়ানি তোমরা রোড সাইড বিরিয়ানি পাবে, তাও কোয়ান্টিটি কোয়ালিটি ভালো পাবে না। তো এখানে একটা এত সুন্দর রেস্টুরেন্টে বসে 99-এ শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানি কম্বো, আই থিঙ্ক এটা ওয়ার্ল্ডের চিপেস্ট বিরিয়ানি কম্বো। এর থেকে কমে যদি তোমরা কোথাও পাও তো আমাদের কমেন্ট করো। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী আছে এই কম্বোতে। এখানে আছে দেখো বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড আর রায়তা। যথেষ্ট কোয়ান্টিটি আছে, তোমরা দেখতে পারো। আর এর মধ্যে চিকেন আছে আর এগ আছে, দুটো বিরিয়ানির ভিতরে রাখা আছে। তো ওটা তোমাদের দেখাচ্ছি চলো ভিতরে, যে কী পরিমাণ কী সাইজের চিকেন আছে আর তিনটা তো এগের, তো আর কি বলা যায় আলাদা করে বলা যায়। চলো, আর আমাদের চাইনিজ কম্বোটা আসছে, ওটা এগুলো তোমাদের দেখাচ্ছি। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ প্লেট থেকে আমরা তো চিকেন কষা রায়তাটা রেডি রাখার পরে মোটামুটি পুরো প্লেটটাই হয়ে গেছে। আর ভিতর থেকে গোপ্ত ধরুন বার করা হয়েছে, দেখো একটা লেগ পিস রয়েছে, ফুল পোর্শন লেগ পিস আছে, তার সাথে একটা ভালো সাইজের আলু আছে, একটা এগ আছে। তো এটা একদমের জন্য যথেষ্ট কোয়ান্টিটি আছে। আর চলো আগে দেখাচ্ছি। তো চৈটা ম্যাডাম এখন স্টার্টিং করে দিয়েছে, এই দেখো মাইকও খুলে দিয়েছে, বলছে আমি এখন খাবো, খাওয়ার সময় ডিস্টার্ব হবে। তো আমি ধরছি, কেমন লাগছে? এটা কেমন সেটা বলো। ভালো ভিডিওর মধ্যে আমি ভালো ভিডিওর মধ্যে আমাকে বলছে খাও, তাহলে নতুন জলটা কমেন্ট করে পারবি। ভিডিও অফ করলে আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের চাইনিজ কম্বোটাও এসে গেছে। চাইনিজ কম্বোতে কী কী আছে তোমাদের দেখতে হচ্ছে, এ দেখো ভেজ ফ্রাইড রাইস আছে, এখানে দুটো ফিস কচুরি আছে, দুটো ফ্রাইড মোমো আছে, তার মধ্যে একটা তন্দুরা জল, যেটা আমার ভালো খুবই ফেভারিট। এর সঙ্গে দুটো আইটেম আছে তোমার, দেখো একটা আছে এখানে মাঞ্চুরিয়ান আছে, একটা চিলি চিকেন আছে। তো টোটাল এই কোয়ান্টিটির হচ্ছে 99। জাস্ট ইমাজিন, তোমরা বুঝতেই পারছো একটা রেস্টুরেন্টে বসে 99-এ তুমি এত বেশি পাচ্ছ। আর জাস্ট এখানে তোমাদের আগে দেখিয়েছি এটা বিরিয়ানি কম্বো, বিরিয়ানি খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তারপর আমাদের এটা জাস্ট ফ্রাইগুলো চলছিল বলে গরম গরম আটার সঙ্গে একটা গেট হচ্ছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভালো 99-এ খুবই ভালো কম্বো। আর টেস্ট করে তোমাদেরকে বলছি যে বিরিয়ানি আর চিকেন কষাটা তো অসম, চিকেন কষাটা আমার খুব সুন্দর লেগেছে, বিরিয়ানির টেস্টও যথেষ্ট ভালো।
তো বন্ধুরা এখন আমি ফিশ পোলিওটা ট্রাই করছি, মাংস বিরিয়ানির সাথে টেস্ট করব, দেখা যাক কিরকম লাগে। বন্ধুরা জাস্ট অসম লাগছে, ফিশ পোলিওটা টেস্টটা খুব সুন্দর, তার সঙ্গে মাংস বিরিয়ানি হালকা দিয়ে দিয়ে খুবই ভালো লাগে। চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ হাইড্রেটটা কেমন হবে। এবারে বন্ধুরা আমার ভেজ ফ্রাইড মোমোটা হচ্ছে, ভেজ চিকেন ফ্রাইড মোমো, এটা তো যথেষ্ট বললাম চিকেন আছে, এরকম খুব সুন্দর লাগছে খেতে। তোমাদের দেখানোর জন্য চামচের হাত নিয়ে নিচ্ছি, এরকম এটা জাস্ট চিলি চিকেনটা কেড়েছি, দেখো পুরোটাই চিকেন, পুরোটাই চিকেন, বাইরের পোর্শনটা জাস্ট নেই বললেই চলে, প্রোটিন দিতে হয় তাই প্রোটিন, এরকম খুবই দুটো চিলি চিকেন পাবে, ভালো ভালো বড়ো সাইজের। তো এটাই তোমাদের দেখানোর ছিল, তো চলো আগে আরো দেখাচ্ছি। ভালো এটা হচ্ছে বেশ হাইড্রেশন, এরকম হয় নর্মালি তুমি সব রেস্টুরেন্টে এরকম কাজ সেরকম পাবে, বাট এদের যে স্পেশালিটিটা হচ্ছে গ্রেভিগুলো, ডিমফুলের গ্রেভিটা যথেষ্ট ভালো খেতে মাংস বিরিয়ানিটা, আর সবথেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমার বিরিয়ানি কম্বো, যেটা চিকেন কষা, এমন বিরিয়ানি ক্ষেত্রে সেরকমই চিকেন কষাটা জাস্ট অস, এক কথায় জাস্ট অস। বন্ধুরা তোমাদের বলছিলাম যে কোয়ান্টিটিটা যথেষ্ট আছে, একজনের জন্য যথেষ্ট হয়েছে, জিজ্ঞাসা করো আমি তো হাঁপিয়ে গেছি অলরেডি, দেখো তোমার পাশের অবস্থাটা দেখেছি, দেখো তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি, তো খাবার খুবই ভালো ছিল, কেমন লাগলো তোমার? খুব ভালো খেয়েছি, কোয়ান্টিটি যথেষ্ট ছিল, খেয়ে শেষ করতে পারিনি, বিরিয়ানি নষ্ট করেছে, বিরিয়ানি আমাকেও খাইয়েছে, চাইনিজটাও আমার পুরো খেয়েছি, প্লাস বিরিয়ানি নষ্টও করেছে, তো বুঝতেই পাচ্ছ মানে কোয়ান্টিটি যথেষ্ট দেয় তোমাদের দুপুরের খাবার, লাঞ্চ এমনি দিয়ে দিয়েছে সেরকম না, মানে খুবই টেস্টি ছিল, 99 বলে দিয়ে দিলো, যাও একটা দিয়ে একটা কম্বো বানিয়ে দিলো, সেরকম কোনো ব্যাপারই নয়, যথেষ্ট ভালো খাবার, প্রত্যেকটা খাবারই টেস্টি, তার মধ্যে আমার সবথেকে আমার যদি পার্সোনাল বলো সবথেকে ভালো লেগেছে চিকেন কষাটা, অসম জাস্ট অসম, গরম গরম বিরিয়ানিটা তুমি যদি খাও তার সঙ্গে চিকেন কষাটা অসম খেতে, তো বিরিয়ানি কম্বোটা আমার বেশি ভালো লেগেছে, প্লাস চাইনিজ কম্বোটা খুবই ভালো, মোমোগুলো খুবই টেস্টি চাইনিজ, তোমার চিলি চিকেন যেটা ছিল জাস্ট কোটিং নেই বললেই চলে ওপরে। তো আর বেশি কথা বাড়াবো না, বেশি বকবো না, তোমরা আসো ভিজিট করো, এসে খেয়ে দেখো ফুড লাভার যারা আছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, হ্যাঁ দাদার বিহেভিয়ার খুবই ভালো, দাদা বেশি ছিল জাস্ট আমরা ঢুকেছি বেরিয়ে গেছে তাই পুরো কথা বলা গেল না, তাও বেরোনোর আগে কথা বলে গেছেন, ভিডিওতে আনা গেল না, তো ওনারা মেন এখানকার যে স্টাফরা আছে স্টাফরাও খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, তো তোমরা আসো তোমাদের ভালো লাগবে। আর চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো যে কী ভুল হলো, কী ঠিক হলো, কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে, অবশ্যই কমেন্টস করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমরা তাহলে আরও ভালো ভিডিও খুব তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি আনতে পারি, তোমাদের সাবস্ক্রিপশানটাই আমাদের মোটিভেশান। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ভালো থেকো সবাই, খুবই ভালো থেকো ততক্ষণ, তো চলো বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।